নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে বিজেপি নেতা কর্মীদের দ্বারা হেনস্থা হন। রাজ্যের মুখ্যমন্ত্রীর উত্তরপ্রদেশে বিজেপি নেতা কর্মীদের দ্বারা হেনস্থা হওয়ার প্রতিবাদে সোচ্চার হয় সারা রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের উদ্যোগে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে শুক্রবার বিকেলে কাটোয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের ডাকে কাটোয়া শহরে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল 4টায় কাটোয়া স্টেশন বাজারে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু হলো। এরপর কাছারি রোড পৌরসভা মোড় হয়ে পুনরায় কাটোয়া স্টেশন বাজার তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এসে ধিক্কার মিছিল শেষ হয়। এই দিনের ধিক্কার মিছিল সম্পর্কে কাটোয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রণদীপ ঘোষ জানান, আজকে আমাদের এই মিছিল জননেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 মার্চ উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি গিয়েছিলেন বাবা বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তার নির্বাচনী সেখানে কর্মসূচি ছিল, কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি সেই রাজ্যের বিজেপি শাসিত রাজ্য যোগী রাজের সরকার এবং বিজেপির গুন্ডা বাহিনী আমাদের রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রীর উপর যে অকথ্যভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে নানানভাবে অপমান করেছে। এটা শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর অপমান নয়, বাংলার জনগণের প্রত্যেক মানুষের এটা অপমান বলে আমরা মনে করি। সেই কারণে সারা রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা রাজ্যের সঙ্গে সঙ্গে কাটোয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা ধিক্কার মিছিলে সামিল হয়েছিলাম এবং এই ধিক্কার মিছিলের মাধ্যমে আমরা বিজেপিকে পরিষ্কারভাবে জানাতে চাই যে একটা কথা মাথায় রেখো বিজেপি, তোমরা যতই তৃণমূল কংগ্রেসের মধ্যে আঘাত হানবে, আমাদের জননেত্রীর উপর অত্যাচার হানিয়ে আনবে, ততই আমাদের তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে এবং আগামী দিনে সারা ভারতবর্ষের প্রতিটি প্রান্তে প্রান্তে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সংগঠিত হবে এবং শক্তিশালী হবে। রণদীপ ঘোষ। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন কাটোয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রণদীপ ঘোষ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা, এছাড়াও কাটোয়া পৌরসভার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পৌর সদস্যগণ ও কাটোয়া শহরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125। মাদার ডেয়ারি পার্লার, মণ্ডলহাট, পানুহাট, কাটোয়া, পূর্ব বর্ধমান। এখানে মাদার ডেয়ারি কোম্পানির দুধ, দই, পনির, মিষ্টি দই, প্যারা সন্দেশ, আইসক্রিম, জল, খুচরো ও পাইকারি বিক্রি হয়। বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার সরবরাহ করা হয়। মোবাইল নম্বর 9332346863 অথবা 9635862943।